চীন ও পাকিস্তানকে চাপে রাখতেই নতুন নৌঘাঁটি তৈরি করছে ভারত সমুদ্রের শত্রুদের জয় করে শক্তি বাড়াতে নতুন একটি নৌঘাঁটি তৈরি করছে ভারত প্রায় শেষ পর্যায়ে চলছে কাজ এই ঘাঁটি তৈরি হলে দেশের দক্ষিণে ক্ষমতা বাড়বে নৌবাহিনীর এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর ফ্লাগ অফিসার রিয়াল অ্যাডমিরাল অলোক ভাটনগর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন রাজ্য সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে নৌসেনা ঘাঁটি তৈরির জন্য পর্যাপ্ত জমিও পেয়েছে তারা পাকাপোক্ত একটি ঘাঁটি তৈরি করতে প্রয়োজনীয় নির্মাণ কাজ চলছে ভবিষ্যতে এই নৌসেনা ঘাঁটির জন্য চেন্নাই তথা তামিলনাড়ু অনেক বেশি লাভবান হবে বলেও উল্লেখ করেছেন তিনি বিশাখাপট্টম ইস্টার্ন নেভির বেজের উপর চাপ কমাতেই চেন্নাইয়ের এই বেজ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি আপাতত জলের কাছে একটি জমি খুঁজছে নৌসেনা যেখানে যেটি তৈরি করা হবে একবার এই নৌসেনা ঘাঁটি কাজ করতে শুরু করার পর বন্দর তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে এবার থেকে যুদ্ধ যুদ্ধজাহাজে মহিলা অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌসেনা যেসব যুদ্ধজাহাজে মহিলা সেনাদের ব্যবস্থা রয়েছে সেইখানেই তাদের রাখা হবে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফ থেকে ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ ভাইস অ্যাডমিরাল করিমবীর সিং সাংবাদিকদের জানান এবার থেকে যুদ্ধ যুদ্ধজাহাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মহিলা নেভি অফিসাররা শুক্রবার আইএনএস কারমোতায় বসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছে করমবীর সিং দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে